ओम शांति 13/5/2022 प्रातः मूल्य ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे बाबा रुद्र ज्ञान यज्ञ रचना करे छे तुम्हरा ब्राह्मणरा ये यज्ञ के सामलाओ ताए तुम्हादेर पवित्र अवश्य होते हबे। प्रश्न अंतिम समय बाबा कौन बच्चादेर सहायता करबे उत्तर जे बच्चा भालोभावे सार्विस करे ताके अंतिम समय जखन अनेक विपर्जय आसबे तखन बाबा सहायता करबे निश्चय जे बच्चा बाबार मददगार ताकेई बाबा मदद करबे एखन जे बाबार मदद करबे बाबार यज्ञे ताके बाबा अंतिमे मदद करबे अर्थात हेल्प करबे। प्रश्न वंडरफुल चेहरा कोनटा वंडरफुल चेहरा कार आर तार यादगार कोन रूपे आछे उत्तर शिव बाबा जार निजेर कोनो शरीर नेई से जखन ब्रह्मार्तनेर आधार नेय तखन एई ब्रह्मार्तन हये जाय वंडरफुल चेहरा ताई तोमरा बाच्चारा सम्मुख चेहरा देखार जन्यई आसो তাই না বাবা তো নিরাকার তাহলে সে ব্রহ্মার্তনে যখন আসে তখনই তো আমরা বাবার সাথে মিলতে পারি তো সেটা হলো সম্মুখ মুখরা সম্মুখ চেহারা দেখার জন্যই আমরা বাবার কাছে আসি তো তার ইয়াদগারে রুণ্ডমালায় কী দেখায় এই যে মুণ্ড দেখিয়ে দেয় তাই না রুণ্ডমালা কী দেখায় কত মুণ্ড দেখায় না সেই মুণ্ড হচ্ছে যে এটার ইয়াদগার দেখাচ্ছে যে বাবা এই স্তনে আসে গীত কিতনা মিঠা কিতনা প্যারা শিব ভোলা ভগবান ওম শান্তি। তো বিহদের বাবা বলে আমি একবারই 5000 বছর পরে বাচ্চাদের চেহারা দেখতে আসি বাবার তো নিজের চেহারা নেই শিব বাবা পুরানো শরীরকে লোন নেয় তো তোমরা বাপ দাদা দুজনেরই কী দেখতে পাচ্ছ মুখরা দেখছো চেহারা তো তখনই তো বলা হয় বাপ দাদার ইয়াদ পেয়ার শিকার হো তো বাবা যদি এই শরীরটা না নিত তাহলে কোন মুখ দিয়ে বাবা বলতো যে বাচ্চা তুমি আমার ইয়াদ পেয়ার শিকার করো তাই না তো বাবা বলছে যে এখন রুণ্ডমালা বাচ্চারা দেখেছে সেই রুণ্ডমালা কী দেখায় সব মুণ্ডদের দেখায় না মুণ্ড দেখায় কত মুণ্ডু তো বাবা বলছে রুণ্ডমালা বানানো হয় তার মানে শিব বাবা কবি এসে মুখরা দেখেঙ্গে তার মানে শিব বাবারও এরকম মুখরা আমরা দেখি তো বাবা বলছে এটা কেউ জানে না যে শিব বাবাও এসে শরীরের লোন নেয় শিব বাবাই ব্রহ্মা মুখের দ্বারাই বলে তো বাবা বলছে ব্রহ্মার মুখটা শিব বাবার মুখ হয়ে গেল না এই সময় একবারই বাবা এসে বাচ্চাদের মুখরা দেখে তো বাবাও বাচ্চাদের মুখরা দেখছে বাচ্চারা জানে শিব বাবা এই মুখরা কী করেছে লোন নিয়েছে ধার নিয়েছে তাই না এইরকম বাবার বাবা বলছে এইরকম বাবাকে নিজের মাকান মাকান মানে কি শরীর কিরায়ে দেওয়া ভাড়া দেওয়া কত লাভ না তাহলে ব্রহ্মা বাবা কি করেছে নিজের শরীরটা শিব বাবাকে ভাড়া দিয়েছে তাহলে তার পরিবর্তে কত লাভ হচ্ছে তার তো পেহলে পেহলে ইনকে কান শুনতে প্রথমে শিব বাবা যখন ব্রহ্মার মুখ দিয়ে মুরলি শোনায় প্রথম কে শুনতে পায় ব্রহ্মার আত্মাই শুনতে পায় তাই না তার কানটায় সেই কান দ্বারা শোনে তো বাবা বলছে যদিও তোমরা ফট করে শোনো কিন্তু তাও সবথেকে কাছে কে বসে আছে এই যে ব্রহ্মার আত্মাটা তো সেই শুনে নিচ্ছে কান দিয়ে আগে তো বাবা বলছে তোমাদের আত্মাটা তো দূরে বসে আছে আত্মা কান দ্বারা শুনবে তাহলে পার্থক্য তো আছে আমরা কান দ্বারা শুনছি আর তার আগে ব্রহ্মা শুনে নিচ্ছে তো অল্প পার্থক্য তো হয়েই যায় তো বাবা বলছে তোমরা বাচ্চারা এইখানে আসো সম্মুখ মুখরা দেখতে এখানে মানে মধুবনে আসো সম্মুখ বাপদাদাকে দেখতে তো এটা হলো ওয়ান্ডারফুল মুখরা শিবরাত্রি মানায় তো নিশ্চয়ই শিব বাবা যে নিরাকার সে এখানে এসে প্রবেশ করবে তবেই তো তার দেশ ভারত হলো তাহলে ভগবানও কোন দেশে আসে ভারতেই আসে তাহলে তাকে আসতে হবে ভারত হলো অবিনাশী পরমপিতা পরমাত্মার বার্থ প্লেস কিন্তু তার বার্থ অন্য মানুষের মতো না শিব বাবার জন্ম অন্য মানুষের মতো না সে নিজে বলে আমি এসে ব্রহ্মায় প্রবেশ করি ব্রহ্মার্তনে আর বাচ্চাদের জ্ঞান শোনায় আর সব আত্মাদের তো নিজে নিজে শরীর আছে আমার কোনো শরীর নেই শিবকে সদাই লিঙ্গরূপে দেখায় রুদ্রযজ্ঞ যখন রচনা হয় তখন মাটির গোল গোল লিঙ্গ বানায় শালিগ্রাম ছোট ছোট বানায় শিবলিঙ্গ বড় বানায় বাস্তবে ছোট বড়র ব্যাপার নেই এখানে
শুধু দেখানোর জন্য এটা দেখায় যে সেটাই সে হলো বাবা আর শালিগ্রাম হলো বাচ্চা। তো পূজাও দুজনেরই আলাদা আলাদা করে, শিবের পূজা আলাদা আর শালিগ্রামের পূজা আলাদা। তো বাবা বলে যে বোঝে যে ও হলো শিব আর এরা হলো শালিগ্রাম। তো এরকম তো কেউ বলে না যে সব দুজনেই শিবই শিব, না সেটা তো বলে না, বলে ওটা শিব ওটা শালিগ্রাম। তো বাবা বলছে না, শিবলিঙ্গ বড় বানায় আর শালিগ্রাম ছোট ছোট বানায়। তাহলে শালিগ্রামকে আমরা বাচ্চারাই যারা এখন বাবার মদত করছি তাদেরও বাবার সাথে পূজা হয়। তো বাবা বলছে এগুলো সব হলো বাচ্চারা শিবের সাথে শালিগ্রাম। তো বাবা বোঝায় এই শালিগ্রামের পূজা কেন করে, কারণ তোমরা সব আত্মারা না, তোমরা এই শরীরের দ্বারা ভারতকে শ্রেষ্ঠাচারী বানাচ্ছ, শিব বাবা শ্রীমত শালিগ্রামরাই তো নিচ্ছে, তাহলে আমরা আত্মারা যারা বাবা শ্রীমতে চলছি তারাই হলাম কি শালিগ্রাম। তো বাবা বলছে এইটা তো বাবা জ্ঞানযজ্ঞ রচনা করেছে, এই জ্ঞানযজ্ঞ কি রুদ্র শিব বাবার যজ্ঞ, শিব বাবা বলে শালিগ্রামও বলে। তো এটা হলো অমর কথা, সত্যনারায়ণের কথা, মানুষকে নর থেকে নারায়ণ বানায় বাবা। সব থেকে উঁচু পূজা কার হচ্ছে তাহলে, শিব বাবার। আত্মা কোনো অনেক বড় না, আত্মা তো একদম বিন্দুর মতো। তো বাবা বলছে সে আত্মার মধ্যে কত নলেজ আছে, কত পার্ট ভরা আছে, এত ছোট আত্মা বলে আমি শরীরে প্রবেশ করে পার্ট বাজাই, শরীর কত বড়। কিন্তু শরীরে আত্মা প্রবেশ হলে ছোট থেকে কী করে পার্ট বাজায়, তাহলে শরীরের মধ্যে আত্মা প্রবেশ করে কী করছে, ছোট থেকে পার্ট বাজাচ্ছে। অনাদি অবিনাশী পার্ট আমরা পেয়েছি, শরীর তো জড়, তার মধ্যে যখন চৈতন্য আত্মা প্রবেশ করে তারপরে গর্ভ। তো বাবা বলছে শরীর জড়, অর্থাৎ গর্ভে যখন শরীরটা থাকে, যখন আত্মা প্রবেশ না করে তখন শরীরটা তো এমনিই থাকে জড় অবস্থায়, তার মধ্যে আত্মা প্রবেশ করে আর কী করে, সেই গর্ভে অনেক দিন সাজা খায়, তাই না? যখন গর্ভে আর পাঁচ মাস থাকে, যখন গর্ভ অলরেডি তিন চার মাস পাঁচ মাসে তৈরি হয়ে যায়, তখন শরীরটা তৈরি হয়ে যায়, তখন ওই আত্মা প্রবেশ করে সেই গর্ভে, আরও পাঁচ মাস কী করে, সাজা ভোগ করে। তো বাবা বলছে সাজাও কীভাবে খায়, ভিন্ন ভিন্ন শরীর ধারণ করে। তো বাবা বলছে যাকে যাকে যে রূপে দুঃখ দিয়েছে সেই সাক্ষাৎকার করতে থাকে গর্ভে, দণ্ড পেতে থাকে, ত্রাহি ত্রাহি করে, যে ভগবান আমাকে বের করো আমি খুব কষ্টে আছি এরকম বলে। তাই ওই গর্ভকে কী বলা হচ্ছে, গর্ভ জেল। জেলে মানুষ গেলে কী বলে, আমাকে এখান থেকে বের করো, ঠিক সেরকম গর্ভেও যখন আমরা সাজা খাই না, তখন আমরা বলি ভগবান আমাকে বের করো, তাই দুই হাত জড়ো অবস্থায় থাকে, হ্যাঁ মানে প্রার্থনার মতো, ঈশ্বর আমাকে বের করো আমি আর কোনো খারাপ কাজ করব না। কিন্তু যেই গর্ভ থেকে বেরোয় সাথে সাথে কী ওয়া বলে কাঁদে, মানে ওয়াহা কা বাতে ওয়াহা, আমি যা বলেছিলাম গর্ভে, প্রতিজ্ঞা করেছিলাম আর পাপ করব না, সব ভুলে গেলাম আবার পাপ করব। তো বাবা বলছে সেজন্য ত্রাহি ত্রাহি করে, সেজন্য গর্ভ জেল বলা হচ্ছে, হ্যাঁ গর্ভকে। তো ড্রামা কত সুন্দর বানানো আছে, কত পার্ট বাজাচ্ছে সব আত্মারা। তো বাবা বলছে আত্মা কী করে, প্রতিজ্ঞা করে গর্ভে আমি আর পাপ করব না। তো এত ছোট আত্মার মধ্যে কত অবিনাশী পার্ট ভরা আছে, 84 জন্মের পার্ট বাজিয়ে আবার আমরা রিপিট করি, ওয়ান্ডার হয় না? বাবা বলছে কত ওয়ান্ডারফুল এটা। তো এগুলো বাবা বসে বোঝায়, বাচ্চারাও বোঝে, এটা তো যথার্থ কথা, এত ছোট বিন্দির মধ্যে কত পার্ট আছে, আত্মার অনেক সাক্ষাৎকার হয়, গাওয়া হয় আত্মা স্টার যে এই ভ্রুকুটির মাঝে থাকে, কত পার্ট বাজায়। তো একে বলা হচ্ছে কুদরত। তো এটাই তো নেচার না, এইভাবেই হ্যাঁ আত্মা অনাদি পার্ট বাজাচ্ছে। তো তোমরা তো জানো আমরা আত্মারা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নিই আর এক শরীর নিই, তাই না? কত পার্ট বাজায় আমাদের বাবা এসে বোঝায়, কত উঁচু নলেজ এটা, দুনিয়ায় কারো এই নলেজ নেই। তো বাবা বলছে ব্রহ্মাও তো মানুষই ছিল না, তো বাবা বলছে তার মধ্যে এখন শিব বাবা প্রবেশ করেছে, এরকম না যে শিব বাবা কোনো গুরু গোসাইয়ের শরীরে আসবে। তো বাবা বলছে উৎসে ঋদ্ধি সিদ্ধি শিখে হে, কই কই সমাজতে হে গুরু কা বরদান অথবা গুরু কি শক্তি মিলি হুই হে। তো বাবা বলছে যে অনেকে ভাবে নিশ্চয় কোনো গুরুর বরদান পেয়েছে বা গুরুর শক্তি পেয়েছে, ঋদ্ধি সিদ্ধি শিখেছে। তো বাবা বলছে না, এখানে তো একদমই আলাদা ব্যাপার, সম্মুখ যখন তোমরা শোনো বাবার থেকে তখন খুব মজা আসে,
জানো যে আমরা বাবার সম্মুখে আছি, আর বাবা সম্মুখে বোঝাচ্ছে, সামনাসামনি বোঝাচ্ছে। তো বাবাও কত ছোট, যতটা ছোট আমরা আত্মারা, সেরকম পরমাত্মা শিব বাবাও কত ছোট বিন্দু। তাকে বলা হয় পরম পিতা পরমাত্মা। পরম মানে কি? সুপ্রিম। তো বাবা বলছে পরেতে পরে পরম ধামে সে থাকে। তো বাবা বলছে তোমরাও তো সেই পরেতে পরে পরম ধামেই ছিলে। বাবা কত মহীন কথা আমাদের বোঝায়, সূক্ষ্ম কথা। তো বাবা বলছে যখন শুরুতে, যখন শিব বাবা প্রথম ব্রহ্মাতনে প্রবেশ করলো, প্রথম প্রথমেই তো এরকম নলেজ দেয়নি, তাই না? তো বাবা বলছে দিন প্রতিদিন তোমাদের বাচ্চাদের বাবা কত গম্ভীর নলেজ দিচ্ছে। কে দিচ্ছে? উঁচু থেকে উঁচু ভগবান। সে এসে বলছে বাচ্চা আত্মা কীভাবে এই অর্গান দ্বারা কথা বলে? বলে যে ভ্রুকুটিকে বীজ চমকতি হে, ভ্রুকুটি মাঝে চমকায়। কিন্তু শুধু মানুষ বলা মাত্রই বলে দেয়, কারো বুদ্ধিতে এটা আসে না যে সত্যি ভ্রুকুটি মাঝে আত্মা থাকে। তো বাবা বলছে কার মধ্যে নলেজই নেই যে অন্যকে বোঝাবে? তো বাবা বলছে তোমাদের মধ্যেও এই কথাগুলো খুব কম আত্মায় বোঝে। যে বোঝে সে ভালো রীতি ধারণও করে আর অন্যকেও ধারণ করায়, অর্থাৎ বর্ণন করে। পরম পিতা পরমাত্মা বলছো তো পিতার থেকে নিশ্চয়ই সম্পত্তি পাওয়া উচিত, তাই না? স্বর্গের মালিক হওয়া উচিত। তো নিশ্চয়ই যে দেবী দেবতা অর্থাৎ লক্ষ্মীনারায়ণ, এদেরকে বর্ষা কে দিয়েছে? বাবাই দিয়েছে। তো বাবা বলছে কোথায় বর্ষা দিয়েছে? ক্যা সত্যিযুগ মে দিয়া? তো বলছে যে সত্যযুগে কি বর্ষা দিয়েছে? নিশ্চয় পাস্ট কে কারমে, পাস্টে ওরা নিশ্চয়ই কোনো কর্ম করে গেছে তবে বর্ষাটা পেয়েছে। তাহলে সঙ্গম যুগেই বাবা কি করছে? আমাদের এখন কর্মের গতি বোঝাচ্ছে আর শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছে, যার ফলে আমরা কি সত্যযুগের প্রালব্ধ ভোগ করব। তা যা করতে হবে সঙ্গমে। তো বাবা বলছে বাবা তোমাদের এমন কর্ম শেখাচ্ছে যে তোমরা দেবী দেবতা হয়ে যাচ্ছ। তো তোমরা এখন কর্মের থিওরিকে বুঝতে পারছ। যখন তোমরা ব্রহ্মা মুখ বংশাবলী হয়েছ, তখন শিব বাবা ব্রহ্মার মুখ দ্বারাই তোমাদের এই নলেজ শোনাচ্ছে। কত রাত দিনের পার্থক্য, কত ঘোর অন্ধকার হয়ে গেছে এখন। তো কেউ বাবাকে জানেই না যার দ্বারা রশ্মি অর্থাৎ আলো পাবে। তো বলে আমরা একটার পার্ট বাজাতে আসি এই কর্মক্ষেত্রে, কিন্তু আমরা কে? আমাদের বাবাকে কিচ্ছু জানে না, সৃষ্টিচক্র কীভাবে ফিরছে কিচ্ছু জানে না। গাওয়া হয় অহিল্লা কুব্জা গণিকা, যারা তাদেরকে এসে ভগবান পড়ায়। প্রদর্শনীতে তো অনেক বড় বড় ব্যক্তিরা আসে, কিন্তু তাদের ভাগ্যে কিছু নেই, কারণ তারা জ্ঞানটা শোনেই না। তো বাবা বলছে বাবা হলো গরিব নিবাজ, 100 জনের মধ্যে মুশকিল একজন ধনবান বাবার এই জ্ঞান নেয়। তো বাবা বলছে তাও উঁচু পথ পাওয়ার পুরুষার্থ খুব কম আত্মাই করে। তোমরা হলে গরিব, মাতাদের কাছে অনেক পয়সা কি থাকে? থাকে না। তো বাবা বলছে কন্যাদের কাছেও কোথা থেকে আসবে পয়সা? তো বাবা বলছে বো তো ফিরবি হাফ পার্টনার হে, বলছে মাতারা তাও তো হাফ পার্টনার, হ্যাঁ, আর কন্যারা তো কিছুই পায় না। তো বাবা বলছে যখন একটা কন্যার বিয়ে হয়ে যায় তখন সে হাফ পার্টনার হয়ে যায়, সে বর্ষা নিতে পারে না, অর্থাৎ বলছে যে সে তো বাড়ির বর্ষাটা পায় না, তাই না? তার বাড়িতে তাকে বিয়ে দিয়ে দেয়, তো তখন তার যে পতি বা স্বামী তারই সে হাফ পার্টনার হয়, তার থেকেই তাকে নিতে হয়। আর যে ছেলে হয়, ছেলেরা তো ফুল মালিক হয়। তো এইরকম কন্যাদেরই যাদের নিজের কিছুই নেই তাদেরকেই বাবা নিজের বানায়। এক তো পড়াতে, বাবা বলছে এক তো পড়ায় কি ব্রহ্মচারী লাইফে, এক তো পড়ার ব্রহ্মচারী লাইফ, আবার গরিব আবার পবিত্র, তো তাদেরই পূজা হয়, তার জন্যই কুমারী পূজা হয়, তাই না? কেন? এক তো ব্রহ্মচারী, আর বাবা বলছে কুমারীরা জ্ঞানও ভালো ওঠায়, তাই না? তো বাবা বলছে এগুলো হচ্ছে এখনকারই কথা, এখন যে কুমারীরা পবিত্র থাকছে আবার বাবার জ্ঞান ভালোভাবে ধারণ করছে, হ্যাঁ, আর বাবা বলছে তাই এই ইয়াদগারে কুমারী পূজা হয়। তো এই সময় তোমাদের এই অ্যাক্ট চলছে যে অ্যাক্টের দ্বারা আবার তোমাদের পূজা হবে। শিব জয়ন্তী ছাড়া তো কৃষ্ণ জয়ন্তী হতে পারে না। তোমরা জানো প্রথমে শিব জয়ন্তী, তারপরে কৃষ্ণের, তারপরে রামের জয়ন্তী। শিব জয়ন্তীতে কি হচ্ছে? বাবা বলছে শিব জয়ন্তীর দ্বারাই জগদম্বা জগৎ পিতার জন্ম হচ্ছে। তার মানে কি? শিব বাবা যখন ব্রহ্মাতনে আসছে তখনই তো জ্ঞান দিয়ে সে কী বানাচ্ছে,
जगदम्बा जगत पिता के बनाच्छे मम्मा बाबा के, तो निश्चय जगतेर ही वर्षा पाबे तारा, ताई ना? तो सारा जगतेर मालिक तोमराई होच्छो, जगत माता हलो जगतेर मालिक। जगदम्बार अनेक मेला लागे, ब्रह्मार एत पूजा है ना, तो बाबा मातादेर आगे रेखेछे, ताई जत मंदिर आछे देवीदेर मंदिर ही बेशी, ताई ना? देवतादेर मंदिर कम, देवीदेर मंदिर ही बेशी, कारण एखाने बाबा होच्छे माने कुमारी माताइराई बेशी ज्ञानटा नेय, ताई बोलछे जे बाबा मातादेरो आगे राखे। शिव शक्ति माता सब, बाबा बोलछे शिव शक्ति मातादेर सबाई कि करेछे, ठोकर मेरेछे खास पतियो ने, হ্যাঁ পতিরা আগে যখন শিব বাবা কবে এসেছে 1936-37 এসেছে না ব্রহ্মার্তনে, তো তখন নারীদের তো সম্মানই দেওয়া হতো না, সবাই কি বলতো নারী নরকের দ্বার এরকম বলতো, কিন্তু বাবা এসে নারীদেরকে কি করেছে স্বর্গের দ্বার খোলার জন্য জ্ঞান কলস দিয়েছে। তো বাবা বলছে শিব বাবা তো পতিরপতি, কন্যাদের বোঝায়, এই জগদম্বাও কি কন্যা, তো বলছে যে সে মা, তো জগদম্বা কি বাচ্চিয়া, তোমরা হলে জগদম্বার বাচ্চা, তাহলে তোমরাও মাস্টার জগদম্বা হলে না? তো বাবা বলছে এই বাচ্চারাও কুমারীরাও মায়ের মতো কার্য করছে, তো মাম্মার মতো তোমরাও ত্রিকালদর্শী, মেল ফিমেল দুজনেই আছে এখানে, প্রবৃত্তি মার্গ না, মেজরিটি এখানে মাতারা, নাম তো মাতাদেরই হয়, তার এই সংস্থার নামও কি ব্রহ্মা কুমারী সংস্থা, অর্থাৎ এখানে মাতারাই বেশি। তো বাবা বলছে ব্রহ্মার এত নামবালা নেই, শাসিদ্ধ ব্রাহ্মণরা ব্রহ্মাকে পুজো করে, তো দুই প্রকারের ব্রাহ্মণ হয়, একটা শাসিদ্ধ ব্রাহ্মণ একটা পুষ্করিণী, তো শাস্ত্র যারা শোনায় তারা আবার আলাদা হয়, তো এগুলো কথা বাবাই বোঝায়, তো কীরকমভাবে এই চক্র ফিরছে, কীভাবে বাবা আসে। তো বাবা বলছে বাবা প্রতিজ্ঞা করেছে না যে আমি আবার 5000 বছর বাদে জ্ঞান শোনাবো, তো গীত আছে তাই না, তো বাবা বলছে যেটা পাস্ট হয়ে যায় সেটাই ভক্তি মার্গে গাওয়া হয়, যে এখন যে পাস্ট হচ্ছে এখন বাবা কি করছে আমাদের বলছে যে তোমরা সবাই আত্মা আত্মা ভাই ভাই, পবিত্রতার বন্ধনে তোমরা আবদ্ধ হও, তো এরই ইয়াদগারে কি হবে ভক্তি মার্গে, তারপরে রাখি পর্ব শুরু হবে, তো এরকম প্রত্যেকটা জিনিস যেটা এখন সঙ্গমে হচ্ছে সেটাই ভক্তি মার্গে উৎসব অনুষ্ঠান হয়, তো এটা অনাদি ড্রামা, কখনো বাবা বলছে কবি শুট নেই হতা, এটা শুট হচ্ছে না, এটা আদি মধ্য অন্তই নেই, এটা চলতেই আসছে, অর্থাৎ এই চক্রটা চলছেই, বাবা এসে বোঝায় ড্রামা কিভাবে চলছে, 84 জন্ম তোমাদেরই ভুগতে হয়, তোমরাই ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় আদি বর্ণে আসো, শিব বাবা আর ব্রাহ্মণ দুজনকেই কি করেছে গুম করে দিয়েছে, ব্রহ্মা দ্বারা তোমরা ব্রাহ্মণ হচ্ছ, ব্রাহ্মণই যজ্ঞ সামলায়, পতিত্ব যজ্ঞকে সামলাতে পারবে না, তো যজ্ঞ যখন রচনা করা হয় তখন বিকারে যায় না, তো যাত্রাতেও মানুষ যখন তীর্থযাত্রা করে তখনও বিকারে যায় না, তোমরা হলে রুহানি যাত্রায় তো বিকারে তোমরা যেতে পারো না, তো আমরাও তো এখন রুহানি যাত্রা করছি, তো আমরা কতদিন এই রুহানি যাত্রা করতে হবে, যতদিন এই প্রাণটা আছে, তাহলে কি আমাদের ততদিন পবিত্র থাকতে হবে, না হলে বিঘ্ন সৃষ্টি হবে, তোমাদের হলো রুহানি যাত্রা, বাবা বলে আমি এসেছি তোমাদের নিয়ে যেতে, মা তো বাবা বলছে মশার মতো নিয়ে যাব, হ্যাঁ ভু ভু করতে করতে সব আত্মারা উপরে চলে যাবে, তো পরমধামে সব আত্মারা থাকে, ওই জায়গার নাম পরমধাম, যেখানে পরমাত্মাও থাকে আবার আত্মারাও থাকে, তো বাবা বলছে তারপরে আমরা আবার পাট বাজাতে আসি, দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হই, এখন আবার ব্রাহ্মণ হয়েছি, যে ব্রাহ্মণ হবে সেই স্বর্গে যেতে পারবে, তো বাবা বলছে সত্যযুগেও তোমরা দোলনায় দুলবে তাই না, তো তোমরা তো ওখানে রত্নজড়িত দোলনায় দুলবে, শ্রীকৃষ্ণকে যে দোলনায় দোলানো হয় কত ভালোভাবে তাকে সাজানো হয়, তো শ্রীকৃষ্ণকে সবাই ভালোবাসে, গায় না যে ভজ রাধে গোবিন্দ চলো বৃন্দাবন, এখন তোমরা প্র্যাকটিক্যালে সেখানে যাওয়ার জন্য তৈরি হচ্ছ, তো রাধে গোবিন্দ শুধু ডাকলে বৃন্দাবনে যাওয়া যাবে না, বাবা বলছে যে তোমরা বৃন্দাবন কাকে বলছে, বাবা বলছে সে স্বর্গকেই বলা হচ্ছে, হ্যাঁ সত্যযুগকেই বলা হচ্ছে স্বর্গ বৃন্দাবন, তো সেইখানে শ্রীকৃষ্ণ শ্রীরাধা এদের সাথে পাট বাজাতে গেলে তোমরা এখন তার মতো হও, শুধু হরে কৃষ্ণ হরে রাম এগুলো বললে হবে না, আমাদের কি করতে হবে সেই কৃষ্ণের মতো গুণ ধারণ করতে হবে, কৃষ্ণ কিভাবে সত্যযুগে গেল তাহলে সেকে ফলো করতে হবে, তো বাবা বলছে এখন আমরা প্র্যাকটিক্যালে সেই সত্যযুগে যাওয়ার জন্য তৈরি হচ্ছি,
তোমরা জানো আমাদের মনোকামনা এখন পূর্ণ হচ্ছে, এখন তোমরা ঈশ্বরীয় পুরীতে যাচ্ছ। জানো বাবা সবাইকে কিভাবে নিয়ে যায়? মাখন সে বাল, হ্যাঁ, যেরকম মাখনের মধ্যে যদি চুল থাকে কত সহজে সে চুলটাকে বের করা যায়, ঠিক সেই রকম বাবাও আমাদের কোনো কষ্ট দেয় না, কিভাবে সহজেই বাদশাহী দেয়। বাবা বলছে যেখানে তোমাকে যেতে হবে, এখন কোথায় যেতে হবে? কৃষ্ণপুরীতে। তাহলে সেই কৃষ্ণপুরীকে ইয়াদ করো, প্রথমে নিশ্চয় বাবা তোমাদের ঘরে নিয়ে যাবে, তারপরে সেখান থেকে তোমাদের পাঠিয়ে দেবে স্বর্গে। এখন তোমরা শ্রীকৃষ্ণপুরীতে যাচ্ছ ভায়া শান্তিধাম। ডাইরেক্ট আগে শ্রীকৃষ্ণপুরী যাবো না, আগে শান্তিধাম যাবো, তারপরে স্বর্গে। যেরকম ভায়া দিল্লি যেতে হয় না, এখন তোমরা জানো যে আমরা বাপিস যাচ্ছি, তারপরে যাব কৃষ্ণপুরীতে। তোমরা বাবা বলছে শ্রীমতে চলছ, তো বাবা বলছে শ্রীমতে চলতে হবে, বাবাকে ইয়াদ করতে হবে আর পবিত্র হতে হবে। যাত্রায় সদাই সবাই পবিত্র থাকে, তো পড়াও কি কখন হয়? ব্রহ্মচর্যেই হয়, তাই না? যখন স্টুডেন্ট লাইফ থাকে তখন ব্রহ্মচর্য পালন হয় না, তখন তো মানুষ বিকারে যায় না। তাহলে আমরা এখন স্টুডেন্ট লাইফ, গডলি স্টুডেন্ট আমরা, তাহলে আমাদেরও ব্রহ্মচর্য পালন করতে হবে। পবিত্রতা নিশ্চয়ই চাই বাবা, তাও বাচ্চাদের পুরুষার্থ করায়। এই সময়ের পুরুষার্থই আমাদের কল্পকল্পের সেট হয়ে যাবে। এখন যেরকম পুরুষার্থ করছে সেটাই সেট হয়ে যাবে কল্পে কল্পে। তো পুরুষার্থ তো করা উচিত, তাই না? এটা হলো স্কুল, অনেক বড়, তো নিশ্চয় পড়া উচিত। ভগবান নিজে এসে পড়ায়, তো একদিনও এই পড়া মিস করা উচিত না। মোস্ট ভ্যালুয়েবল পড়া এটা, তো এই বাবা কখনো মিস করেনি। তো বাবা বলছে ইয়ে বাবা কবি ভি মিস নহি করেগা, ইহা তুম বচ্চে সম্মুখ খজানে সে ঝোলি ভর সকতে হো। হ্যাঁ, শিব বাবা যেমন রোজ মুলি চালায়, তো ব্রহ্মাও তার তনটা বাবাকে দিয়েছে। হ্যাঁ, আর ব্রহ্মাও কি করছে? রোজ মুরলি শোনে, তাই না? কারণ তাকে তো শুনতেই হবে, কারণ শিব বাবা তার দ্বারাই বলে। তো ব্রহ্মা বাবার শরীর ভালো না থাকলেও সে বলতো না বাচ্চারা মুরলির জন্য ওয়েট করে আছে, তো সে মুরলি লিখত বাবা যেরকম বলতো। তো সেই রকম বাবা বলছে এখানে যখন তোমরা বাচ্চারা সম্মুখ আসো, যখন সাকার বাবার সাথে মিলন মানাতে, তখন তোমরা ঝুলি ভরতে পারো, বুদ্ধিরূপী ঝুলি, তাই না? যত পড়বে তত নেশা চড়বে, বন্ধন যদি না থাকে তাহলে তুমি থাকতেও পারো। কিন্তু মায়া এমন যে বন্ধনে বেঁধে দেয়, অনেকেই আছে যেটা পারমিশনও পেয়ে যায়। বাবা বলে পুরো রিফ্রেশ হয়ে যাও, অর্থাৎ অনেকে আছে যাদেরকে বাবা বলে যে তোমার বন্ধন নেই, তুমি মধুবনে কিছুদিন থেকে যাও, পুরো রিফ্রেশ হয়ে যাও। তো বাইরে গেলেই সেই নেশা আর থাকে না অনেক বাচ্চার, তো অনেকে শুধু মুরলি পড়লেই নেশা চড়ে। হ্যাঁ, বাবা বলছে শুধু মুরলি পড়লেই অনেকে নেশা চড়ে যায়। তো বাবা বলছে আরও সময় আসছে, অনেক বড় বড় বিপর্যয় আসবে, তো তখন সেই বাচ্চাই বাবার হেল্প পাবে, যে এখন বাবার মদদগার হয়, ভালো রীতি সার্ভিস যে করে। তো বাবা বলছে তো অন্তেও সহায়তা সেই পাবে। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাদে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ প্যার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া। তো আমরাও বলবো, হ্যাঁ, বাবা যখন নমস্তে বলবে তারপরে ওই কথাটা যে হাম রুহানি বাচ্চো কি, মানে আমি রুহানি, আমি আত্মা, রুহানি বাপ মাত পিতা বাপ দাদা কো, অর্থাৎ শিব বাবা ব্রহ্মা বাবা দুজনকেই ইয়াদ পেয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া। এটা বলবো আমরা, বাবা যেমন নমস্তে করে আমাদেরও তো রিটার্নে বলা উচিত না? তো ধারণার জন্য মুখ্যসার এক, পড়াটা হলো মোস্ট ভ্যালুয়েবল পড়া, এই যে বাবা যে পড়াটা পড়াচ্ছে, স্বয়ং ভগবান পড়ায়, তাই একদিনও এই পড়া মিস করা উচিত নয়। জ্ঞান খাজানার দ্বারা রোজ বুদ্ধিরূপী ঝুলি ভরতে হবে। দুই, এটা হলো এখন পড়ার সময়, আমরা এখন এক যাত্রায় আছি, রুদ্র যজ্ঞকে সামলাতে হবে, তাই পবিত্র নিশ্চয়ই থাকতে হবে, কোনো বিকারের বসে আমরা যেন বিঘ্ন সৃষ্টি না করি। বরদান, ভাগ্য বিধাতা বাবা দ্বারা যে ভাগ্য পেয়েছো তা যে অন্যকে বাড়বে আর বাড়াবে সেই খুশনসিব ভাবো, অর্থাৎ ভাগ্য বিধাতা বাবার দ্বারা প্রাপ্ত হওয়া ভাগ্যকে যে অন্যকে ছড়িয়ে দেবে, আর ছড়িয়ে দেওয়ার পরিবর্তে
যায়ে নিজের ভাগ্যকে আরও বৃদ্ধি করবে, সেই অনেক খুশনসিব ভব। সবথেকে বড় ভালো ভাগ্য হলো এটাই যে ভাগ্য বিধাতা বাবা আমাদের নিজের বানিয়েছে। তো আমাদের কত বড় ভাগ্য, কত খুশি আমরা যে কত ভাগ্যশালী যে ভগবান আমাকে নিজের বানিয়েছে। দুনিয়ার মানুষ তো বাবা বলছে তড়পাচ্ছে যে ভগবান যদি এক সেকেন্ডও আমাকে সাক্ষাৎকার করায়, বা এক সেকেন্ড যদি আমি ভগবানকে দেখতে পাই, তাই না, বা ভগবানের নজর যদি আমার উপর এক সেকেন্ডের জন্য পড়ে। আর তোমরা তো সদা নয়নে বাবার থাকো। দুনিয়ার মানুষ ভগবানকে খুঁজছে এক সেকেন্ডের জন্য, তার দৃষ্টি চাইছে, হ্যাঁ, তাকে দেখতে চাইছে, আর আমরা অল টাইম বাবার নয়নে থাকি। তো একেই তো বলা হয় খুশ নসিব, কত ভালো ভাগ্য। ভাগ্যই আমাদের সম্পত্তি, সারা কল্পে এইরকম ভাগ্য এখনই আমরা পাই। যখন আমরা সত্যযুগে দেবী দেবতা হব তখনও তো আমরা বাবাকে পাবো না, তাহলে এই সময়ই আমরা এই ভাগ্য পাই। তো ভাগ্যকে বাড়াতে থাকো। তো বাবা বলছে ভাগ্য বাড়ানোর উপায় কি, ভাগ্যকে আরও ভালো করার উপায় কি, তুমি বাট না, অর্থাৎ যেটা তুমি ভাগ্যটা পেয়েছো সেটাকে সবার কাছে ভাগ করে দাও। যত অন্যকে তুমি দেবে, অর্থাৎ ভাগ্যবান বানাবে, তত তোমার ভাগ্য বাড়তে থাকবে। তো বাবা আমাদের কী শেখাচ্ছে, মহাদানী হও, তুমি নিজের মধ্যে শুধু জ্ঞানটা রেখো না, সবাইকে দাও, তাহলে তোমার ভাগ্য আরও বাড়তে থাকবে। স্লোগান, নির্বিঘ্ন আর একরস স্থিতির অনুভব যদি করতে হয় তাহলে একাগ্রতার অভ্যাস বাড়াও। যদি আমরা নির্বিঘ্ন আর একরস স্থিতির অনুভব করতে চাই তাহলে একাগ্রতার অভ্যাস করতে হবে। ওম শান্তি।